আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শ্রুতি, বিআরবি কেবলস। সংবাদ শিরোনাম: করোনায় দেশে আরো 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1094 জন। কাল থেকে সারাদেশে বৃষ্টিপাত কমবে বলছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোকে 3 ও নদীবন্দরে 1 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। এবং দুর্গোৎসবের মহা অষ্টমী আজ, করোনার কারণে রাজধানীতে হয়নি কুমারী পূজা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল থেকে সারাদেশে বৃষ্টিপাত কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 ও নদীবন্দরগুলোকে 1 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। গত কয়েকদিন ধরে চলা বৃষ্টিপাতের কারণে সূর্যের দেখা নেই। হেমন্তের শুরুতেই টানায় বর্ষণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। ঢাকাসহ সারাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তি বেড়েছে কর্মজীবী মানুষের। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, থেমে থেমে হওয়া বৃষ্টিপাত রোববার থেকে কমে যাবে। এই সময় অনেক নিম্নচাপ সৃষ্টি হয়। এটা অক্টোবর নভেম্বর মাসে কয়েকটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, গভীর নিম্নচাপ থেকে সেটা ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় হয়ে এটা সুপার সাইক্লোনও হয়। এই সময় এই বৃষ্টিপাতও কমে যাবে। আকাশ পরিষ্কার হয়ে গেলে আপনাদের যে ঠান্ডা, এখন তো শীতের একটু প্রকোপ আসার কথা, সেটা চলে আসবে। তাপমাত্রা কমার পাশাপাশি অক্টোবর নভেম্বরে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথাও বলছে আবহাওয়া অধিদপ্তর। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5780 জনে। এ সময় 10998টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1094 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 397,507 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 9.95%। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 1498 জন, মোট সুস্থ 313,563 জন। সুস্থতার হার 78.88%। মৃতের 17 জন পুরুষ এবং 2 জন নারী। ঢাকা বিভাগে 13, চট্টগ্রাম বিভাগে 3, ময়মনসিংহ বিভাগে 2 এবং খুলনা বিভাগে 1 জন মারা গেছেন। সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় মূল আসামি শনাক্ত হয়েছে। খুব শিগগিরই তাকে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে টাঙ্গাইলে সাংবাদিকদের তিনি একথা জানান। যত বড় অপরাধী হোক, অপরাধ করে কেউ পার পাচ্ছে না, তাকে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে তিনি সেখানে স্থানীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন। আসামিকে ধরা হয়নি সেটা বলবেন না, মূল আসামিকে শনাক্ত করা হয়েছে এবং আমরা খুব শীঘ্রই তাকে ধরে ফেলব, আমরা এটাই আশাবাদী। আমাদের ধরা হয়নি এই কথাটা বললে অনেক রকম কথা আসে, যে ইচ্ছা করে ধরা হচ্ছে নাকি, এরকম নয় কিছু। তাকে ধরার প্রচেষ্টা অব্যাহত আছে এবং তাকে আমরা শীঘ্রই ধরে ফেলব বলে আমরা আশা করি। সরকার নির্ধারিত দামে ব্যবসায়ীদের আলু পেঁয়াজ বিক্রি করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সকালে টাঙ্গাইলের মধুপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান এবং ধর্ম মন্ত্রণালয় হতে দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, আমরা আলুর দাম কমিয়ে একটা যৌক্তিক দাম ঠিক করে দিয়েছি। কোল্ড স্টোরেজ মালিকরা কেজি প্রতি 16-17 টাকা কেজিতে আলু কিনেছে, এখন 27 টাকা কেজিতে বেচবে। সরকার বাধ্য হয়ে এই যৌক্তিক দাম নির্ধারণ করেছে এবং তা কঠোরভাবে রক্ষা করা হবে। আমরা আলুর দাম কমিয়ে দিয়েছি, একটা নির্ধারণ করে দিয়েছি, 16-17 টাকা করে আলু কিনছে, সেই আলু বলছে দালালরা 27 টাকা বেচবে, আর বলছি 35 টাকা পাইকারি বাজারে বেচবে। এবং এখন যদি পুলিশ ম্যাজিস্ট্রেট প্রশাসন গিয়ে সেখানে হস্তক্ষেপ করে, তখন বলবে যে পুলিশ অত্যাচার করে, কিন্তু আমরা বাধ্য হয়েছি এবং আমরা এটা নিয়ন্ত্রণ করব। নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের বেলকুচির যমুনা নদী থেকে মা ইলিশ ধরার অপরাধে 20 জেলেকে 13 দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জব্দ করা 40,000 মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং 15 কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়।
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ সকালে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার মহাষ্টমী, কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে অঞ্জলি প্রদান করেন ভক্তরা। রাজশাহী মহানগরীর বোসপাড়া ত্রিনয়নী মণ্ডপে বেলা 11টায় অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এবার ঐন্দ্রিলা সরকার নামে এক কুমারীকে মাতৃরূপে পূজা করা হয়। এ সময় হাজারো ভক্ত কুমারী মাতাকে শখ, ঘণ্টা আর উলুধ্বনির মধ্য দিয়ে প্রণাম ও ভক্তি জানান। চট্টগ্রামের পাথরঘাটার রাধা গোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে অনুষ্ঠিত হল কুমারী পূজা। শাস্ত্রমতে 16টি উপকরণ দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস এ 5 উপকরণে দেয়া হয় কুমারী মা এর পূজা। এবার কুমারী মায়ের আসনে বসানো হয় সেন্ট জোসেফ স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী শ্রেয়া বিশ্বাসকে। তার বয়স 9 বছর হয়। কাল সন্দর্ভা নামে পূজা করা হয়। শাস্ত্রমতে এ নামের কুমারী পূজিত হলে দারিদ্র ও শত্রু বিনাশ হয়। খুলনার 9 উপজেলায় 842টি ও মহানগরীতে 136টি মণ্ডপে মহাষ্টমী উপলক্ষে অঞ্জলি সম্পন্ন হয়েছে। সকাল 10টা থেকে মণ্ডপগুলোতে অঞ্জলি শুরু হয়ে চলে 11টা পর্যন্ত। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই মণ্ডপে মণ্ডপে ভক্তরা হাজির হন। এ সময় মহামারী করোনা থেকে মুক্তি ও দেশের জন্য শান্তি কামনা করা হয়। বরিশালে নগরী সহ জেলার বিভিন্ন মণ্ডপে সকাল থেকেই আসতে থাকেন পুণ্যার্থীরা। এ সময় চণ্ডী পাঠে মুখরিত ছিল মণ্ডপগুলো। রামকৃষ্ণ মণ্ডপ সহ নগরীর প্রতিটি পূজা মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়। এবার বরিশাল জেলায় 617টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহ জেলার 737টি মণ্ডপে মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকালে সন্ধি পূজার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা এবং পূজা অর্চনা শুরু হয়। নগরীর দুর্গাবাড়ি মন্দির মহিলাদের আয়োজনে শিববাড়ি মন্দির সহ বিভিন্ন মন্দিরে দেবী দুর্গার আরাধনা আর অঞ্জলিতে ব্যস্ত থাকেন পূজারি ও ভক্তরা। সারা দেশের মতো টাঙ্গাইলেও মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টির মধ্যেও সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ পূজা মণ্ডপে হাজির হন। তবে করোনার কারণে এবার জেলার কোথাও অনুষ্ঠিত হয়নি কুমারী পূজা। শেরপুরে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মন্দিরগুলোতে মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাকের বাদন, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর পুরোহিতের মন্ত্রপাঠে মুখর ছিল মণ্ডপ আর মন্দিরগুলো। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নেত্রকোনা জেলায় এবার 496টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক দুর্যোগমুখ করোনার প্রভাবে পূজা আয়োজনে প্রতিবারের তুলনায় আনুষ্ঠানিকতা অনেকটাই কম ছিল, তাই করোনার সংক্রমণ প্রতিরোধে মন্দিরগুলোতে স্বাস্থ্যবিধি মেনে পূজার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বগুড়া জেলায় এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে 640টি পূজা মণ্ডপে। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসনের রয়েছে কড়া নজরদারি। মোতায়েন রয়েছে 1500-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সিরাজগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে পৌর এলাকার 47টি সহ জেলার 475টি মণ্ডপে মহাষ্টমী পূজা পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় ঢাকের আওয়াজে মুখরিত হয়ে ওঠে মন্দিরগুলো। নারায়ণগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শত শত পূজারীর আগমন ঘটে বিভিন্ন পূজা মণ্ডপে। তবে এবারই শতবর্ষের ইতিহাসে প্রথম নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার আয়োজন করা হয়নি। মহামারী করোনা ভাইরাসের কারণে এবছর উৎসবের আয়োজন কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। পৃথিবীতে যেন মা সুখ বল নিয়ে আসে তাই কামনা করি। এবং কুমারী পূজাটা হয়নি এই কারণে যে এখানে লোকের সমাগম অনেক, কুমারী পূজা হচ্ছে না। আমরা মার কাছে আরাধনা করতেছি যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। কুমারী পূজায় প্রচুর দর্শক, প্রচুর ভক্তের সমাগম হয়, সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা। এই জন্য রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। সকালে তিনি সদর উপজেলার শেখপুরা ও ফাজিলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে আয়োজক ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। সদর উপজেলার চেয়ারম্যান এমদাদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মাকফুরুল হাসান আব্বাস এ সময় উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামে কাজু বাদাম চাষ সম্প্রসারণের লক্ষ্যে এই প্রথম বান্দরবানে নার্সারি স্থাপন করে চারা উৎপাদন শুরু হয়েছে। জেলার সুয়ালোক ইউনিয়নের লম্বা রাস্তা এলাকায় কাজু বাদামের নার্সারি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মেহেদি মাসুদ, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব সোনামণি চাকমা, সিনিয়র সহকারী সচিব সুজয় চৌধুরী ও বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর সহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন আর বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।